নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটা যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা একটা অসাধারণ ছবি নিয়ে কথা বলব। প্যালারাম, ক্যাবলা, হাবুল, নামগুলো চেনা চেনা মনে হচ্ছে কি? আমি কি রকম পরীক্ষা দিই সে কি জিজ্ঞেস করে জানতে হয়? কয়বার হইল শুরু তো করছিলা বোধহয় এন্ট্রান্স পরীক্ষা দিয়া, ম্যাট্রিক দিছ, স্কুল ফাইনাল দিছ, এখন তো হইলো হাই সেকেন্ডারির পালা। হ্যাঁ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা অসাধারণ একটা ছবি, যেটা শুধু বাচ্চাদের নয় বড়দেরও একইভাবে প্রভাবিত করে। আজও বাচ্চাদের বা বড়দের দেখতে ভীষণ ভালো লাগে ছবিটি। এই ছবিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই চলে আসি ছবিটির প্লট বা কাহিনীতে। টেনিদা অনেকবার পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনও পেরোতে পারেননি গন্ডি। প্যালারাম, হাবুল, ক্যাবলা রয়েছে তার সাথে, তারা অবশ্য টেনিদার থেকে বয়স অনেকটাই ছোট। পরীক্ষার পর একদিন ক্যাবলার বাড়িতে সবাইকে নেমন্তন্ন করে খাওয়ানো হয়। অসাধারণ খাওয়া দাওয়া, অপরিসীম খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার। অভিনয় করেছেন চিন্ময় রায়, সন্তোষ দত্ত, সত্য বন্দ্যোপাধ্যায়, শম্ভু ভট্টাচার্য, রবি ঘোষ, বিপ্লব চট্টোপাধ্যায়, কাজল গুপ্ত প্রমুখ। ক্যাবলার বাড়িতে খাবারের আয়োজন হচ্ছে। টেনিদা আসছে, হাবুল প্যালারাম চলে এসছে। হঠাৎ করে তাদের মনে হয় যে পরীক্ষার পরে আবার ঘুরতে গেলে কেমন হয়। আচ্ছা এইভাবে বলুন, যাও, আমি সব ব্যবস্থা করে দেবো। না না, ওসব বাঘ ভালুকের জঙ্গলে গিয়ে কাজ নেই, ছেলে মানুষ ওরা। ছেলে মানুষ বলছো কাজে? হ্যাঁ, আমিও তো একবার এক সার্জেন্টকে ময়দানে এমন ঠোকে দিয়েছিল। নানা আলোচনার পর ঠিক হয় যে তারা ঘুরতে যাবে। ক্যাবলার মেসোমশাই সন্তোষ দত্ত, এবং অন্য রকম একটা চরিত্রের সন্তোষ দত্তকে এখানে দেখা যায়, যে ভীষণ চালাক এবং বাচ্চাদের নিয়ে মজা করছে নানা রকম গল্পের মাধ্যমে। কাজল গুপ্ত ক্যাবলার মা, এবং তাদের কি বলবো আপনাদের, যে তাদের খাওয়া দেখলেও আজ মনে হয় যে যদি কেউ এইভাবে সাজিয়ে দিত, দিতে পারতাম না এত কিছু। টেনিদার মতো তো আমরা নই, কিন্তু মনে হয় কোথাও না কোথাও সেই দিনের স্বাদ, সেই দিনের মশলার গন্ধ, সেই দিনের রান্নাঘরের গন্ধ সব যেন ফিরে ফিরে আসে। যাই হোক, সন্তোষ দত্ত বলেন যে হাজারিবাগের কাছে রামগড়ের একটি গ্রাম ঝন্টিপাহাড়ি, ওই ঝন্টিপাহাড়িতে তারা ঘুরতে যেতে পারে। সেখানে সন্তোষ দত্তর কেনা একটা বাংলো আছে, সেখানে তারা ঘুরতে যায়। সত্য বন্দ্যোপাধ্যায়কে এখানে আনপ্যারালাল একটা চরিত্রে পাওয়া গেছে, একটা ক্যারেক্টারে পাওয়া গেছে, যেখানে ট্রেনের দৃশ্যে চারমূর্তির সঙ্গে একই কামরায় চলেছেন তাদের কথোপকথন। সবচেয়ে মজার কথা হচ্ছে যে আশীর্বাদ করবেন, চিন্ময় যখন বলছেন যে একটু পায়ের ধুলো দেবেন, তখন আশীর্বাদ করবেন, তো আশীর্বাদের সময় পা থেকে ধুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন সবাইকে, এবং আবার বলছেন লুপে নিলে, নিজে ছুঁড়ে দিচ্ছেন এবং বলছেন লুপে নিলে, মানে হাস্যরস কোন পর্যায়ে যেতে পারে, তাদের কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, এবং ঘুরতে গিয়ে সেখানে সেই বাড়ির তলায় একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার খুঁজে পাওয়া যায়, যেখানে কিছু দুষ্ট লোক যেমন সত্য বন্দ্যোপাধ্যায়, শম্ভু ভট্টাচার্য এবং রবি ঘোষ, সেখানে চলছিল জাল নোট ছাপার কারখানা। সেই পুরো ব্যাপারটাকে ধরে ফেলে চারমূর্তি, এবং কিভাবে বিপ্লব চট্টোপাধ্যায় পুলিশ তার সাহায্যে তাদের পাকড়াও করে, সবাইকে ধরে, সেটা নিয়ে গল্প চারমূর্তি। অসাধারণ কিছু সিন বা সিকোয়েন্স রয়েছে। টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এটাই সবচেয়ে বড় কথা। তারপরে উমানাথ ভট্টাচার্য সেটাতে নতুন করে রং দিয়েছেন, অসাধারণ তার রং, তার সাত রঙা ছটা। ছবিটি আপনারা দেখুন, আপনাদের ভালো না লেগে উপায় নেই, সবার ভালো লাগবে, সবাই দেখেছেন, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন, আর আপনাদের মতামত আমাদের জানান। দেখা হবে আগামী পর্বে, আবার নিয়ে আসবো কোনো ছবি বা কোনো মানুষের গল্প। নমস্কার।